শেষ হলো বছরের অন্যতম প্রতীক্ষিত ফ্যাশন আয়োজন প্যারিস ওতকোতর উইকের প্রথম পর্ব, যেখানে বিখ্যাত সব ফ্যাশন ব্র্যান্ড তাদের গ্রীষ্ম বসন্তের নতুন সংগ্রহ প্রদর্শন করেছে। এই কোতর উইকে আমন্ত্রণ জানানো হয়েছিল হলিউডের নামকরা তারকাদের। তাদের ফ্যাশনেবল উপস্থিতিতে কয়েকদিনের জন্য মুখর ছিল ফ্যাশন শো এর প্রথম সারিগুলো। প্যারিস ওতকোতর উইকে হলিউড ডিভাদের যত স্টাইলিশ পোশাক নিয়ে এবারের প্রতিবেদন। কেউ এসেছিলেন চোখ ধাঁধানো ম্যাক্সিমালিস্ট সাজে, কেউ বা মিনিমাল ক্যাজুয়াল লুকে ছিলেন অনন্য। অনেকদিন পর প্যারিস ওতকোতর উইকে দেখা গেল পপ সেন্সেশন জেনিফার লোপেজকে। তিনি অংশ নেন স্ক্যাপারেল্লি আর এলিসাবের ফ্যাশন শোয়ে, নজর কেড়েছেন জেন্ডায়া আর কাইলি জেনারও। দ্য কুইন্স গ্যাম্বিট খ্যাত মেধাবী ও স্টাইলিশ তারকা আনা টেইলর জয় ডিওরের শোতে এসেছিলেন লাল লেসের গাউন ও কালো কমব্যাট বুটে। তার এমন মিনিমাল লুক ফ্যাশন সমালোচকদের বেশ পছন্দ হয়েছে। অন্যদিকে স্ক্যাপারেল্লি শো ছাড়াও জেনিফার লোপেস আমন্ত্রণ পেয়েছিলেন তার প্রিয় ফ্যাশন ডিজাইনার এলিসাবের প্রদর্শনীতে। সেখানে তিনি পরেছিলেন এলিসাবের ডিজাইন করা গভীর গলা লাইম গ্রিন গাউন। হলিউডের অন্যতম জেনজি স্টাইল আইকন হান্টার শেফার স্ক্যাপারেল্লি প্রদর্শনীতে পড়েছিলেন সুইট হার্ট নেকলাইনে কালো ভেলভেট স্ট্র্যাপলেস বডি হাগিং ড্রেস ও কালো হিল, সঙ্গে ছিল আকর্ষণীয় সোনালী স্টেটমেন্ট ফ্লোরাল নেকলেস। ফ্যাশন মোগল কাইলি জেনারকে দেখা গেছে জপল গতিয়ের ফ্যাশন শোয়ে, পরেছিলেন অফ হোয়াইট কোর্সেট মিডি ড্রেস। এছাড়া কাইলি উপস্থিত ছিল ভ্যালেন্টিনো প্রদর্শনীতে, সেখানে তিনি পরেন কালো স্ট্র্যাপলেস গাউন, ফেদার দেয়া কেপ ও কালো সানগ্লাস। বন্ধু হান্ডা শেফারের সঙ্গে জেন্ডায়াকেও দেখা গেছে স্ক্যাপারেল্লি ফ্যাশন শোতে, তিনি পরেছিলেন সাইফাই অনুপ্রাণিত পোশাক। বিশেষভাবে নজর কেড়েছে স্কার্টের কোমরের ড্রেপ দিয়ে ঘোড়ার লেজের মতো তৈরি ট্রেন। এই ড্রেসের সঙ্গে জেন্ডার স্টার ট্রেক স্টাইলের ব্যাংক স্কার্ট চুল দেখে মনে হচ্ছিল ফিনগ্রহ থেকে আসা কোনো নারী। ফ্যাশন আইকন রিয়ানাও ছিলেন ডিওরের শোতে, রিয়ানা এই দিন পরেছেন কালো ডাফটা জ্যাকেট ও স্কার্ট। অন্যদিকে ডিওরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যানকে ডিওরের শোতে দেখা গেছে বিজনেস ক্যাজুয়াল লুকে, তিনি পরেছিলেন কালো শর্ট স্কার্ট ও ভেস্ট টপ, এর উপর চাপিয়েছেন কালো উলের ব্লেজার, পায়ে পড়েছেন ডিওরের প্ল্যাটফর্ম হিল। সব মিলিয়ে প্যারিস ওতকোতর উইকের প্রথম পর্বে ছিল হলিউড ডিভাদের স্টাইলিশ আনাগোনা। মারিওসেন, শোবিজ টুনাইট।